আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইবার মানে 2024 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ইংরেজি নিয়ে অনেক অনেক ভয়, তাই তো এই অল্প সময় একটা গোছানো প্রস্তুতি নিয়ে যেতে চাচ্ছ। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারকে আরও সহজ করার জন্য নিয়ে এসেছি ইংলিশ ফাইনাল সাজেশন। তোমরা যারা ইংরেজিতে এ প্লাস টার্গেট করছো, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুটো মিলে কিন্তু তোমাদের এ প্লাস ধরা হবে। সো 160 মার্ক পেলে তোমাদের এ প্লাস নিশ্চিত হবে। আর ইংলিশ সেকেন্ড পেপারে যদি নম্বর বেশি না পাও তাহলে কিন্তু ইংরেজিতে এ প্লাসটা একটু কঠিন হয়ে পড়ে। মানে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা চেষ্টা করে 75 ফার্স্ট পেপারে অর্জন করতে পারে, কিন্তু 85 পেয়ে যায় কোথায়, ইংলিশ সেকেন্ড পেপারে। মানে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে 160 যদি মার্ক পেয়ে যায় তাহলে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। সো আমি এর আগে ইংলিশ ফার্স্ট পেপারে একটা সাজেশন দিয়েছি, ইংলিশ ফার্স্ট পেপারে যদিও এ প্লাস পাওয়াটা একটু কঠিন, বাট সেকেন্ড পেপারে 85-90 মার্ক পাওয়া একেবারে ইজি। সো আমরা চলে যাচ্ছি একেবারে মেইন আলোচনায়। তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপারকে টার্গেট করছো, তোমাদেরকে বলছি তোমরা 90 পেতে চাও অথবা 85 পেতে চাও অথবা 80 প্লাস পেতে চাও, যতই পেতে চাও তোমাদেরকে আগে জানতে হবে তোমাদের কী কী রয়েছে। তোমাদের গ্রামার পার্ট মানে হচ্ছে 60 মার্কস। এই 60 মার্কসের মধ্যে তোমরা দেখছো 9টা আইটেম থেকে টোটাল মার্কটা ডিস্ট্রিবিউশন করা আছে, এবং আমি তোমাদেরকে কিভাবে এ প্লাস পেতে হবে সেটা নিয়ে অনেক কথা বলেছি। সো এখানে গ্রামার পার্টে তোমার টার্গেট কত, আমার সাজেশন যে দিব সাজেশনের আগেই আমি তোমাদেরকে টার্গেট বলে নিচ্ছি, এইখানে 52 প্লাস তোমার টার্গেট করতে হবে। আর রাইটিং পার্টে 32 প্লাস টার্গেট করতে হবে। ইনশাল্লাহ আমার যে সাজেশন দেওয়া হচ্ছে সেটা যদি তোমরা ফলো করো তোমরা মাস্ট ভালো করতে পারবা। সো আমি চলে যাচ্ছি তোমাদের মেইন আলোচনায়। দেখো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাবো কোন কোন জিনিসগুলো কিভাবে পড়বে, সাজেশনটা কি হচ্ছে এখন বিস্তারিত জানতে পারবে। প্রথমত দেখো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ মানে প্রেপোজিশনের ব্যবহার আসবে তোমাদের এখানে 5 মার্কস। আর এই 5 মার্কসে তোমার কি কি পড়তে হবে সেটা একটু আমি দেখাবো। নাম্বার 1, বেসিক ইউজেস অফ প্রেপোজিশন মানে যে প্রেপোজিশনগুলো বারবার আসছে, ইন, অ্যাট, উইথ, বাই, ফর, অ্যাবাউট, এছাড়া আরও কয়েকটা প্রেপোজিশন আছে যেগুলো আমরা ছোটোবেলা থেকে মানে স্কুল জীবন থেকে পড়ে আসছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ জীবনও পড়ছি, তাই না? সো এই ব্যবহারগুলো তুমি জাস্ট একটু রিভিউ করবে, অ্যান্ড দেন পরবর্তীতে যে কাজটা করবা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দেখো তোমাদের যেই প্রশ্ন করা হয় বিগত বোর্ডের প্রশ্ন যদি তোমরা দেখো, সেখানে দেখবা 10টা শূন্যস্থানের মধ্যে 7-8টা শূন্যস্থানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে চলে আসে। সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা কোথায় থেকে পড়বা, তাই তো? আমি অলরেডি তোমাদেরকে সাজেশন দিয়ে ফেলেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের একটা পিডিএফ দিয়েছি, যে পিডিএফ পড়লে তোমরা ইনশাল্লাহ সেখান থেকে কমন পেয়ে যাবে। সো প্রথম বেসিক ইউজেস পড়বা, তারপর হচ্ছে আমার যে পিডিএফটা দেওয়া আছে সেটা একটু করে নিবা। আর এই পিডিএফ কোথায় পাবা তোমরা দেখবার, প্রেপোজিশন একটা ক্লাস আছে এবং সেখানে কমেন্ট সেকশনে আমি পিডিএফটা ড্রাইভে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিবে। আর নেক্সট যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাবে। তুমি যদি 5 out of 5 পেতে চাও, তুমি যদি 5 out of 5 পেতে চাও, তিনটা কাজ, একটা হচ্ছে বেসিক ইউজেস পড়বা যেগুলোর ব্যবহার এই ক্লাসগুলো আমি নিয়েছি বেসিক ইউজেসের, সেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবা। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেটার পিডিএফ আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করেছি, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ। ওকে, এটা করলেই তুমি 5-এ 5 পাবা ইনশাল্লাহ। এরপর দেখো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস কিছু করার দরকার নাই, স্পেশাল ইউজেস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের, এটা চোখ বন্ধ করে তুমি 5 out of 5 পাবে। বেশি পরিশ্রম করবা না এটাতে, কারণ এটা তুমি চাইলেই নম্বর পেয়ে যাবে। সো এটাতে একবারই কম সময় দিবা, কি করবা জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে যাবা, আর কিছু না, আর কিছু না। ওকে, আচ্ছা, এরপর দেখো কমপ্লিটিং সেন্টেন্স, এখানে হচ্ছে 10 মার্ক। দেখো তোমাদের গ্রামার আইটেম যে 60 মার্ক রয়েছে, এই 60 মার্কের মধ্যে 10 মার্ক ডিপেন্ড করতেছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। আর এই কমপ্লিটিং সেন্টেন্সে তোমার কী করতে হবে, অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে 18 থেকে 19টা রুল পড়বা, এর বাইরে পড়ার দরকার নেই, অনেক অনেক রুল আছে সবগুলো পড়ার দরকার নেই। সো এইটার জন্য কী করতে হবে ভাই, এই 18-19টা রুল কোথায় পাবো, ইম্পর্টেন্ট রুল যেগুলো আসবেই, হ্যাঁ এটার জন্য কোনো টেনশন করা লাগবে না। আমি কমপ্লিটিং সেন্টেন্সের একটা ক্লাস নিয়ে তোমাদেরকে ওই যে রুলগুলো আছে সবগুলো শেষ করে দিব। জাস্ট 2 থেকে 3 দিন তোমরা একটু খেয়াল করবে, এখানে আমার প্লে লিস্টে চেক করলে হবে, তোমরা সেখানে ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বোর্ড কোয়েশ্চেন সলভ। তাহলে দেখো জাস্ট 18 থেকে 19টা রুল, যে এই রুলগুলো তোমাকে জানতেই হবে সেটা আমি ক্লাসে শেষ করিয়ে দিব, এবং ম্যাজিক রুল টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো। সো সেটা তোমরা খেয়াল করলেই পেয়ে যাবে, আর বোর্ড কোয়েশ্চেন সলভ করবে, আর কিছু না। এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব, অলরেডি তোমাদেরকে বলেছি যারা আমার রাইট ফর্ম অফ ভার্বে ক্লাস করেছো 7 out of 7 ইজিলি পাবা, 7 out of 7 কোনো কথা হবে না, 7-এর মধ্যে 7 টার্গেট রাখো। সেজন্য কী করতে হবে, আমি রাইট ফর্ম অফ ভার্ব এক্স স্লাইডে শেষ করেছি, এক্স স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব শেষ, তো
ওইটা থেকে যদি তুমি ক্লাস করে থাকো, তুমি জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা, আর কিছু করা লাগবে না। বেসিক ইউজেস আমার ক্লাসগুলো করবা আর বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। এখন কথা হচ্ছে ভাইয়া কমন পড়বে কিনা, হুবহু কমন পড়ার কোনো চিন্তা করার দরকার নেই। কমন পড়বে তারপরে তুমি একবার এ টু জেড লিখে আসবেন না, তুমি সিস্টেম জানো, তোমার চিকন টেকনিক জানো, ভাইয়া যেভাবে এক স্লাইডে সব শেষ করে দিয়েছি সেটা বুঝো, ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্নগুলো তুমি সাথে সাথ পাবা। ওকে, আচ্ছা এরপর দেখো পরের কোয়েশ্চেন, সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন নিয়ে অনেক অনেক ভয় পায়, ফাও ফালতু ভয় যেটাকে আমি বলি। ন্যারেশন ভয়ের কিছু নাই, এখানে যে বিষয়টা তোমরা প্যাসেজ ন্যারেশন দেখে হয়তো ভয় পাচ্ছ, ভাইয়া আমরা তো ন্যারেশন মোটামুটি পারি, হ্যাঁ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি, বাট ভাইয়া প্যাসেজ ন্যারেশনটা পারি না। কোনো টেনশন নাই, তুমি যদি ডিরেক্ট ইনডিরেক্ট বিভিন্ন সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এগুলো যদি বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো যদি জানো, তুমি জাস্ট কী করবা, তুমি হচ্ছে প্যাসেজ ন্যারেশনের কয়েকটা বোর্ড সলভ করে যাবা, এনাফ এনাফ, এখানে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা। এখন ভাই আপনি আমাদের জন্য কী করবেন, তোমাদের জন্য ন্যারেশনের টেকনিক ভিডিও প্লাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ দিয়ে দিব ইনশাল্লাহ, সেখান থেকে তোমরা যদি মনোযোগ দিয়ে কিছু নিতে পারো 100% এখানে ফুল মার্কস পাবা। ওকে, আচ্ছা এবার আসো ইউজার্স অফ মডিফায়ার্স। আচ্ছা এই মডিফায়ার নিয়ে তোমাদের অনেকের অনেক অনেকের মানে এত এত বেশি টেনশন, টেনশন করার কিছু নেই, কারণ কি মডিফায়ার দেখবা ঘুরে ফিরে 5 থেকে 6টা নিয়মই আসে, ঠিক আছে 5 থেকে 6টা নিয়মই বারবার আসতেছে। সো ওই 5-6টা নিয়ম যদি তুমি ভালোভাবে পড়ো এখান থেকে 70-80 মার্কস ইজিলি পাবা। আর যদি তুমি মনে করো যে না সব মডিফায়ার তোমার মাথার ভিতরে রুল ঢুকিয়ে রাখবা, না এখানে মডিফায়ার পাওয়ার জন্য জাস্ট একটা ক্লাসই যথেষ্ট, আমি তোমাদেরকে প্লেলিস্টে একটা ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বোর্ড কোয়েশ্চেন সলভ করে যেতে হবে, দেখবা ঘুরে ফিরে ওই 5-6টাই বারবার আসতেছে। ওকে, আচ্ছা এরপর দেখো সেন্টেন্স কানেক্টরস, এইটা কমন পড়ার পসিবিলিটি থাকে। তোমরা দেখবা বিগত সালের যদি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো, যেটা 2017 সালে এসেছে সেটা কিন্তু 2019 সালেও এসেছে, যেটা 2019 সালে এসেছে সেটা কিন্তু 2022 সালেও এসেছে, সেটা 2023 সালেও এসেছে। সো এইখান থেকে কমন পড়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। বাট এই জায়গায় আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে শুধু বোর্ড কোয়েশ্চেন সলভ করা না, এইখানে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভের পাশাপাশি যে কাজটা করবা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার থেকে বুঝে বুঝে অর্থ বুঝে সলভ করবা, এই জায়গাটা আমি তোমাদেরকে বলবো টেস্ট পেপারটাও তোমরা সলভ করে যাবা। এতক্ষণ কিন্তু আমি বলি নাই যে টেস্ট পেপার সলভ করতে হবে, এখানে বলছি, কেন বলছি, এটা যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি তুমি অর্থ বুঝে বুঝে পড়বা তত বেশি কী করতে পারবা, তুমি সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবা। সো কানেক্টরের নিয়মের অভাব নাই, বাট নিয়ম পরে কোনো লাভ হবে না যদি না তুমি সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে অ্যাপ্লাই করো, বুঝাতে পেরেছি? ওকে, আচ্ছা আশা করি এইখানেও তোমরা সমাধান পাবে, আমি তোমাদের কানেক্টরের ক্লাস দিব, সেখানে ক্লাসগুলো করলো এনাফ। এরপরে দেখো সিনোনিম অ্যান্টোনিম, এইটাতে যত মার্ক আছে তত টার্গেট করবা। তোমরা সিনোনিম অ্যান্টোনিম দেখলে ভয় পাও, ভাইয়া মুখস্থ হয় না, ভাই আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়ার্ডটা মুখস্থ হবে না সেটা মুখস্থ করারই দরকার নাই, পড়ারই দরকার নাই, কী করবা সেটা জাস্ট যেই ওয়ার্ডটা মুখস্থ করতে পারছো না জাস্ট চোখ বন্ধ করে 39 বার পড়বা। কতবার মুখস্থ করবে না কিন্তু 39 বার পড়বা একটা ওয়ার্ড, ধরো অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, ভাইয়া এটা তুমি 39 বার পড়বা, মুখস্থ করা যাবে না, ঠিক আছে? সো এটা কই থেকে পড়বা, এটা হচ্ছে আমি একটা পিডিএফ দিয়েছি, আমি একটা পিডিএফ তোমাদেরকে দিয়েছি, দেখো সিনোনিম অ্যান্টোনিম একটা পিডিএফ আছে, সিনোনিম অ্যান্টোনিম মস ইনসার্ট দিয়ে ইউটিউবে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা। এবং আমি বোর্ড কোয়েশ্চেন সলভ বলবো এখান থেকে, যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে পিডিএফ প্লাস বোর্ড কোয়েশ্চেন আর কিছু না, এই দুইটা পড়লেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা আসো এবার চলে যাই লাস্ট, তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাংচুয়েশন। এটা তো একেবারে ইজি, ঘুরে ফিরে কয়েকটা পাংচুয়েশন বারবার আসে, সো এটার জন্য বেশি কষ্ট করার দরকার নাই, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা। আর নিয়ম যেগুলো আছে ভাই তোমরা তো নিয়ম বা বেসিক ইউজেস তোমরা সবাই জানো, সো এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা অ্যান্ড দেন তোমাদের চলে আসছি রাইটিং পার্টে। দেখো রাইটিং পার্টে তোমাদের কত মার্ক, তোমাদের রাইটিং পার্টে হচ্ছে 40 মার্কস, এর মধ্যে 10 মার্ক হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার কোনগুলো আমি তোমাদেরকে, ফর্মাল লেটার এই বিষয়টা একটু ক্লিয়ার করার আগে তোমাদেরকে আগে একটু জিজ্ঞেস করব যে ফর্মাল লেটারের আমি একটা ক্লাস নিয়েছি, দেখো তো কেউ কি ক্লাসটা করেছো কিনা, সার্চ দাও এখনই ফর্মাল লেটার মহসিন স্যার, সার্চ দাও ফর্মাল লেটার মহসিন স্যার, অনেক অনেক টেকনিক দেয়, আমি তোমাদেরকে টেকনিক দিয়েছি এটা যে ফর্মাল লেটারে, অনেকে বলে এক ফরম্যাটে সব শেষ, এক ফরম্যাটে সব ফর্মাল লেটার লিখতে পারবা, আমি তোমাদেরকে বলছি না এক ফরম্যাটে তোমরা লিখবা না, তোমরা ভিন্ন ফরম্যাটে লিখবা, ভিন্ন ফরম্যাটে শিখবা, তোমাদের টার্গেট এখানে 10-এ 10 পাওয়া। যদি তুমি এক ফরম্যাটে লিখো তুমি এখানে 10-এ 6 পেতে পারো, 7 পেতে পারো, 8 পেতে পারো, 8ও দেয় না অনেক টিচার, 7 পেতে পারো, 6 পেতে পারো, বাট আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তুমি এখানে 10-এ 10 পেতে পারো,
দশে দশ পেতে পারো। এই জন্য আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি এই সাজেশনটাই, পিডিএফ আকারে তোমাদেরকে ওই ক্লাসের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে শিখে নিবে। ফর্মাল লেটার মস ইনসার্ট দিয়ে সার্চ দিলেই হবে, সেটা ফেসবুকে দাও, সেটা ইউটিউবে দাও, যেখানেই দাও তোমরা সেখান থেকে পেয়ে যাবা। আর ফর্মাল লেটারে আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি বারবার বলছি, দশে দশ টার্গেট করবা, আর এক ফরম্যাটে সব ফর্মাল লেটার, এটা তুমি অনেক জায়গায় শিখেছো আমি শিওর, বাট আমি যেভাবে তোমাদেরকে লিখে দিয়েছি সেখানে দশে দশ পাওয়ার মতোই করে লিখেছি, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সো তোমরা এখানে আমি পাঁচটা ফরম্যাট দিয়েছি, এই পাঁচটার মধ্যে সব কিছু চলে আসবে, জাস্ট দেখে যাকবা ফরম্যাটটা। আমি তিনটা ফরম্যাট দিয়েছি, ওই তিনটা ফরম্যাট দেখলেই ইনশাল্লাহ তুমি দশে দশ পাবা। তোমার দরকার কি? এ প্লাস, তাই না? সো তুমি যদি এই তিনটা ফরম্যাট, ছোটো ছোটো ফরম্যাট, বড় বড় ফরম্যাট না, শুধু বডিটা এখানে চেঞ্জ হচ্ছে আর কিছু না, ঠিক আছে? বডিটা খালি একটু চেঞ্জ হচ্ছে, আমি চেঞ্জ করে দিয়েছি যাতে করে তোমরা ফুল মার্কসটা পাও, ঠিক আছে? আচ্ছা, ফর্মাল লেটার নিয়ে আমি আর কিছু বললাম না, এখন কথা হচ্ছে তোমাদের কি ইমেইল। আচ্ছা, ইমেইলটা বেশিরভাগ ক্ষেত্রে আসে না, একবার কম আসে, তারপরে আমরা সেফ জোনে থাকবো। এই ইমেইল জিমেইল খুবই ইজি, যেটাই বলো ইমেল বলো জিমেইল বলো খুবই ইজি। আমি একটা শর্ট ভিডিও টেকনিক দিব, ওই এক ফরম্যাটে তুমি লিখে দিয়ে আসবা। ওইখানে আমি বলতে পারি যে ফরম্যাট একটাই, ছোট্ট একটা ফরম্যাট দিয়ে দিব, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবা ইনশাল্লাহ, এর বাইরে কিছু পড়া লাগবে না, যেটাই আসুক তুমি খুব সুন্দরভাবে দিয়ে আসতে পারবা। আসো, এটা তো গেল ফর্মাল লেটার। অ্যান্ড দেন পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 11, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, 15 মার্কস। এই প্যারাগ্রাফ নিয়ে তোমাদের ভয়, তোমাদের ভয় থাকবে না ইনশাল্লাহ। এইখানে কোন জিনিসগুলো পড়বো, মানে কোন প্যারাগ্রাফগুলো পড়বো, এটা নিয়ে খুব কনফিউশনে থাকো। আবার অনেকে যেই কাজটা করো, একটা ফরম্যাট শিখে সবগুলো প্যারাগ্রাফ লিখতে যাও, ভাইয়া এটা তোমার এসএসসি পরীক্ষা, তুমি অনেক বড় হয়েছ, তুমি এখন এসএসসিতে পড়ো না, অথবা তুমি নিচের ক্লাসে পড়ো না যে তুমি টুকটাক চুরি করে ভালো করে ফেলবা, না ভাইয়া। এখানে আমি তোমাদের বলবো এমন কোনো ফরম্যাট তোমরা অ্যাপ্লাই করবা না যেটা থেকে টিচার বিরক্ত হয়। আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইংলিশে এ প্লাস পাক, ওইভাবেই আমি কিন্তু তোমাদের জন্য ক্লাসগুলো প্রোভাইড করে থাকি। সো তোমরা যারা হচ্ছে এ প্লাসের টার্গেট করে পড়াশোনা করছো, তারাই যেই কাজটা করবা সেটা হচ্ছে আমি যে ফরম্যাট দিব সেটা তোমরা খেয়াল করবা। হ্যাঁ, তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি এখানে, যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো সাজেশন দিচ্ছি, বাট আমি তোমাদেরকে টেকনিক দিব। কী দিব? টেকনিক, মানে একটা ফরম্যাট দিব। সো ওই ফরম্যাটটা পড়বা, ওই ফরম্যাট একটু বড় হয়, আমার ফরম্যাটটা একটু বড় হয় এবং লজিক্যাল হয়। লজিক্যাল বুঝো, যুক্তিসঙ্গত। দেখবা যে অনেক ফরম্যাট আছে যেগুলো হচ্ছে একটা ফরম্যাটই বলে সব প্যারাগ্রাফ শেষ, কিন্তু তুমি যখন লিখতে যাবা, ধরো ভিক্টোরি ডের বিষয় অথবা পদ্মা ব্রিজ, এগুলো কি একরকম হবে? হবে না, কয়েকটা লাইন সেম হতে পারে, বাট পুরো প্যারাগ্রাফ তো ভাই সেম হবে না। তোমার টার্গেট 15-13 পাওয়া, 14 পাওয়া, 12 পাওয়া, তুমি যদি ওই ফরম্যাটটা লিখে দাও ভাই 10, 8, 9, 7, 6 দিবে ভাই। যখন তোমাকে 15-7 দিবে, তোমার এ প্লাস ছুটে যাবে নিশ্চিত, তুমি এ গ্রেড নিয়ে টানাটানি করবা, অনেক সময় এ গ্রেডও আসবে না, এ মাইনাস নিয়ে আসবে। সো এখানে আমি যে টেকনিকটা দিব ওইটাই তোমরা ফলো করবা ইনশাল্লাহ। এরপর দেখো 12 নম্বর, যেটা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এটারও একটা টেকনিক দিব এবং এটা তোমাদেরকে দিচ্ছি। এখানে 8টা প্যারাগ্রাফ জাস্ট দেখবা এবং এটা এক ফরম্যাটই শেষ, একটা ফরম্যাটই ফলো করবা। এখানে আমি বলবো না যে তুমি যারটাই ফলো করো, আমারটা যদি ভালো লাগে তোমরা সেটা ফলো করতে পারো, কারণ এটা কম্প্যারিজন বা কন্ট্রাস্ট, এটা তুমি কী করতে পারবা সেটা হচ্ছে একটার সাথে আরেকটা বিপরীতমুখী যে সম্পর্ক অথবা অমিল যেটা, সেটা তুমি কী তুলে ধরবা। অ্যান্ড লাস্ট, তোমাদের আরেকটা টাইপের প্যারাগ্রাফ আসতে পারে। আমি আবার বলছি, কোয়েশ্চেন নাম্বার 12, সেটা কম্প্যারিজন বা কন্ট্রাস্ট, এই প্যারাগ্রাফগুলো আসতে পারে অথবা, আচ্ছা এটার জন্য একটু বলে নেই, এটা কিন্তু তুমি একটা পড়লে সবগুলো লিখতে পারবা। আর এইখানে যেটা কজ এন্ড ইফেক্ট, এইটা খুব ইম্পর্ট্যান্ট এবং এইখানে কোন কোন কজ এন্ড ইফেক্টের প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং তুমি কোনগুলো পড়বা, এবং এটার জন্য আমি যে ফরম্যাটটা দিয়েছি অলরেডি তোমরা ক্লাস করেছো। কজ এন্ড ইফেক্টের ক্লাস কারা কারা করেছো একটু আমাকে অবশ্যই জানাবে, আশা করি তোমরা সেখান থেকে অনেক ভালো একটা প্রিপারেশান নিচ্ছ। আমি একটা ফরম্যাট একবারে আউল ফাউল কোনো ফরম্যাটকে পছন্দ করি না নিজেই, সো এই জন্য তোমাদেরকে যেভাবে লিখলে রিলেভেন্ট লিখাটা আমি তোমাদেরকে দিয়েছি পিডিএফে, সেখান থেকে তোমরা পড়বা। দেখো রাইটিং পার্টি 40-এর মধ্যে তুমি যদি 32+ পেয়ে যাও তাহলে তোমার কিন্তু এ প্লাস নিশ্চিত, কারণ তোমার এই এ প্লাস নিশ্চিত করার জন্য তোমার কী করতে হবে, গ্রামারে 48 মার্কস তুলতে পারলে হয়ে যায় আর এখানে 32 পেলেই হয়ে যায়। সো আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ, তোমরা যারা আমাকে ফলো করছো, তোমরা যারা আমার পিডিএফগুলো ফলো করছো অনেক অনেক বেশি ভালো করবে। আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, আই এজুকেশন আর মার্ক অফ সাকসেস কিসের, সেটা হচ্ছে অ্যাডমিশন, আই এজুকেশন ফর অ্যাডমিশন, মানে হচ্ছে অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ
সফলতা আমাদের। সো আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আরও একটা নতুন জার্নি করতে চাই। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো, অন্যান্য বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো, তুমি মানবিকী শিক্ষার্থী হও, তুমি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হও, তুমি সায়েন্সের শিক্ষার্থী হও, যে কোনো শিক্ষার্থী হও না কেন, তোমাদের জন্য রয়েছে আমাদের টার্গেট ডিউ প্লাস আদার্স ইউনিভার্সিটি কোর্স। সো তোমরা এখনই ভর্তি হয়ে যাও। এখন ভর্তি হলে লাভ কী? এখন ভর্তি হলে তোমাদের লাভ হচ্ছে, এখন হচ্ছে ডিসকাউন্ট রয়েছে, পরে কিন্তু ডিসকাউন্ট পাবা না, ঠিক আছে? সো মহসিন স্যারের স্টুডেন্ট হিসেবে তোমরা ভালো একটা ডিসকাউন্ট যেন পাও, সেজন্যই তোমাদেরকে জানিয়ে রাখলাম। আশা করি তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকবে, তোমাদের স্বপ্নের সারথি হিসেবে আমরা তোমাদের সাথে পথ চলবো, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব, তোমরা তোমাদের সর্বোচ্চটুকু দিলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।